Muslim, Islam my deen. Allah my Lord, His word Quran, His word Quran. Muhammad. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছিলেন যে কোন একজন ব্যক্তি তাকে বলেছেন যে জোহর এবং আসরের সালাতের শুধু প্রথম দুই রেকাতেই সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়লে হবে না, বরং শেষের দুই রেকাতেও সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়তে হবে, তো এটা জায়েজ কি না? দেখুন, সেই ব্যক্তি যে বলেছেন যে পড়তে হবে, এরকম বাধ্যতামূলক নয় ঘটনাটা। ঘটনাটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা মানে জোহর এবং আসরের শেষের দুই রেকাতে সূরা ফাতিহার পরে অন্য কোনো সূরা পড়তে চায়, তাহলে সে পড়তে পারে। এর প্রমাণ আমরা বহু হাদিস থেকে পাই, যেরকম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কুন্না নাহজুসু কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যুহর ওয়াল আসর। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর এবং আসরের যে কিয়াম করতেন, কিয়াম বলতে দাঁড়িয়ে থাকার সময়টা, কিয়াম বলতে নামাজের অবস্থায় দাঁড়িয়ে থাকার সময়টাকে কিয়াম বলা হয়। তো জোহর এবং আসরের সালাতে রসুল্লাহ কিয়াম করতেন, সেই কিয়ামটাকে আমরা অনুমান করতাম যে সেই কিয়ামটা কতক্ষণ হতে পারে। ফাহাজাজনা কিয়ামহু ফি রাকাআতাইনিল আউয়ালাইনি মিনাজ জোহরে। তো আমরা আইডিয়া করলাম যে জোহরের সালাতের প্রথম দুই রেকাতে যে সময়টা রাসূল সাল্লাম কিয়াম করতেন বা যে সময়টা দাঁড়িয়ে থাকতেন, সেই সময়টা এতটা হবে যে সেই সময়ে সূরা সাজদা তেলাওয়াত করা যাবে। সেই সময়ে সূরা সাজদা তেলাওয়াত করা যাবে। সূরা সাজদা সূরা নম্বর 32। এই সূরার মধ্যে 30টি আয়াত রয়েছে এবং আয়াতের পরিমাণ মানে আয়াতের যে পরিমাণটা মানে মিডিয়াম সাইজের, ছোটও না বড়ও না, মধ্যম সাইজের আয়াতের পরিমাণ। তো এইরকম 30টা আয়াত রয়েছে সূরা সাজদার মধ্যে। তো এইরকম 30টা আয়াত বিশিষ্ট একটা সূরা পড়তে যে সময় লাইফ টাইম লাগবে, অতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের প্রথম দুই রাকাতের কিয়াম করতেন। ও হাজাজনা কিয়ামহু ফি রাকাআতাইনিল আখিরাইনি কদরা নিসফ মিন যালিকা। এবং জোহরের শেষের দুই রেকাতে যে সময়টা তিনি কিয়াম করতেন, আমরা আইডিয়া করেছিলাম যে সেই সময়টা এতটা সময় হবে যে সেই সময়ে সূরা সাজদার অর্ধটা তেলাওয়াত করা যাবে, অর্থাৎ অর্ধ বলতে 15 আয়াত, যেহেতু সূরা সাজদার 30টা আয়াত রয়েছে তো অর্ধ হলো 15টা আয়াত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের শেষের দুই রেকাতের কিয়ামটা এতটা সময় ছিল যে সময়ে কোনো ব্যক্তি সূরা সাজদার 15টি আয়াত তেলাওয়াত করতে পারবে। ওয়াহাজাজনা কিয়ামহু ফি রাকাআতাইনি আল আউয়ালাইনি মিনাল আসরে। এবং আমরা আইডিয়া করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসরের প্রথম দুই রেকাতের কিয়ামটা এতটা ছিল যতটা ছিল জোহরের শেষের দুই রেকাতের কিয়াম। তো জোহরের শেষের দুই রেকাতের কিয়াম কতটা সময়টা ছিল যে সেই সময়ে সূরা সাজদার 15টি আয়াত তেলাওয়াত করা যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের প্রথম দুই রেকাতে যে মানে কিয়ামটা করতেন বা যে সময়টা দাঁড়িয়ে থাকতেন, সেই সময়ের পরিমাণটা এতটা ছিল যে সেই সময়ে সূরা সাজদার 15টি আয়াত তেলাওয়াত করা যেত বা যাবে। আর আসরের শেষের দুই রেকাতের যে সময়টা তিনি কিয়াম করতেন, যতক্ষণ তিনি কিয়াম করতেন বা যতক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন, সেই সময়টা এতটা ছিল যে সেই সময়ে সূরা সাজদার 7 থেকে 8টি আয়াত তেলাওয়াত করা যাবে। আসরের শেষের দুই রেকাতে তিনি এতটা কিয়াম করতেন বা এতটা সময় তিনি দাঁড়িয়ে থাকতেন যে সেই সময়ে সূরা সাজদার 7 থেকে 8টি আয়াত তেলাওয়াত করা যেত। এটা ছিল সহি মুসলিম হাদিস নম্বর 452, সহি আবু দাউদ হাদিস নম্বর 804, সহি নাসাই হাদিস নম্বর 474। তো আমরা দেখলাম যে এই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লামের কিয়ামটা আমরা আইডিয়া করেছি যে সেই কিয়ামের যে সময় যে একটা মানে পরিমাণ ছিল, পরিমাপ ছিল, সেই সময়ের পরিমাণটা কতটা ছিল। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লামের জোহরের প্রথম দুই রেকাতের কিয়ামের সময়টা এতটা ছিল যে সেই সময়ে সূরা সাজদা যে সূরাতে 30টি আয়াত রয়েছে, এমন একটা 30টি আয়াত বিশিষ্ট সূরা মানে পড়া যাবে। সূরা সাজদা পড়তে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে।
সোলা সাজদা পড়তে মোটামুটি 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জোহরের প্রথম 2 রেকাতের কেয়াম ছিল মোটামুটি 10 থেকে 12 মিনিট, জোহরের শেষের 2 রেকাতের কেয়াম ছিল, কেয়ামের সময়ের সীমা ছিল 5 থেকে 6 মিনিট। আসরের কেয়ামের প্রথম 2 রেকাত অর্থাৎ আসরের প্রথম 2 রেকাতের কেয়ামের সময়সীমা ছিল 5 থেকে 6 মিনিট, আর আসরের শেষের 2 রেকাতের কেয়ামের সময় ছিল 3 থেকে 4 মিনিট। তো এই সময় এতটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়াম করতেন। এখন বলুন যে জোহরের প্রথম 2 রেকাতে তো আমরা সূরা ফাতিহার পরে অনেকটা সূরা পড়ি, ঠিক আছে, কিন্তু শেষের 2 রেকাতে আমরা যদি সূরা শুধুমাত্র সূরা ফাতিহাই পড়ি তাহলে সেই সূরা ফাতিহাতে কটা আয়াত রয়েছে? মাত্র 7টা। তো রাসূল সাল্লাম কটা পড়তেন? মোটামুটি 15টা। তো এই যে বাকি আরও 7টা পড়ার সময় রাসূল সাল্লাল্লাহু সময় পর্যন্ত রাসূল সাল্লাম দাঁড়িয়ে থাকতেন, তো এই যে সময়টা আমরা কমিয়ে নিয়েছি, তো এই জন্যে রাসূল সাল্লাম যেহেতু 15টা মানে আয়াত পড়া যাবে এত সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন বা কেয়াম করতেন, তো সেই দিকে লক্ষ্য করে, সেই সময়ের দিকে লক্ষ্য করে যদি কোনো ব্যক্তি চায় যে আমিও অতটা কেয়াম করব, আমি অতটা সময় ধরে দাঁড়িয়ে থাকব বা কেয়াম করব, তাহলে সেই ব্যক্তি সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়তে পারে। এটা বাধ্যতামূলক নয়, এটা বাধ্যতামূলক নয়। সেই ভাই যে আপনাকে বলেছে যে অন্য মানে শেষের 2 রেকাতেও সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে হবে, তো হবে নয়, কথাটা হবে যে পড়তে পারে, কথাটা হবে যে পড়তে পারে। অন্য একটা হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল যে তিনি আন্নাহু করা ফি সালাসাতে মিনাল মাগরিবে রাসূলুল্লাহ তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাগরিবের মানে শেষের রেকাতে অর্থাৎ তৃতীয় রেকাতে বাদ আল ফাতিহা সূরা ফাতিহার পরে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব যে আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অভ্যাস ছিল যে তিনি মাগরিবের শেষের রেকাতে অর্থাৎ তৃতীয় রেকাতে সূরা ফাতিহার পরে এই আয়াতটি তেলাওয়াত করতেন। মজমুউ ফতোয়া ইবনে বাজ 11 খণ্ডের 259 পৃষ্ঠা, মজমুউ ফতোয়া নূর আল দারব ইবনে বাজ 8 খণ্ডের 213 পৃষ্ঠা, মজমুউ ফতোয়া আল নাববী 3 খণ্ডের 383 পৃষ্ঠা, এই হাদিসটা সহিহ হাদিস। আল খোলাসা আল নাববী 1 খণ্ডের 387 পৃষ্ঠা, তিনি বলেছেন যে ইসনাদ সহি, এই হাদিসের সনদ হচ্ছে সহি। তাফসিরুল কোরআন ইবনে কাসির, যেটাকে আমরা তাফসির ইবনে কাসির বলি, 2 খণ্ডে 10 পৃষ্ঠা। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অভ্যাস ছিল যে তিনি মাগরিবের তৃতীয় রিকাতে সূরা ফাতিহার পরে এই আয়াতটি পড়তেন। তো এই হাদিসের উপর ভিত্তি করে যদি কোনো ব্যক্তি মাগরিবের রিকাতের মাগরিবের তৃতীয় রিকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে চায় তাহলে সে পড়তে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে কলা, তিনি বলেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আসা রাজুলান আলা সারিয়াতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে একটি সারিয়া সহ একটা জায়গাতে পাঠালেন। সারিয়া বলা হয় এমন একটা সেনাবাহিনীর দল যে সেনাবাহিনীতে 500 থেকে 300 পর্যন্ত লোক থাকে। তো মোট কথা হচ্ছে একটা ছোট সেনাবাহিনী, একটা ছোট সেনাবাহিনী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে একটা ছোট সেনাবাহিনীর আমির বা সর্দার করে পাঠালেন। ওয়াকান ইয়াকরাউ লি আসহাবিহি ফি সালাতিহি ফায়াখতিমু বিকুল হু আল্লাহু আহাদ। তো ওই যে আমির যে সর্দার ব্যক্তি ছিলেন যে সাহাবা ছিলেন, সেই সাহাবার আমল ছিল যে তিনি প্রত্যেক রেকাতের শেষে কুলহু আল্লাহ আহাদ পড়তেন, সূরা ইখলাসকে পড়তেন। অর্থাৎ তিনি সূরা ফাতিহা পড়তেন, অন্য একটা সূরা পড়তেন, আবার সূরা ইখলাস পড়তেন। অর্থাৎ তিনি প্রত্যেক রেকাতে সূরা ইখলাস পড়তেন, মাস্ট পড়তেন। তো যখন ফালাম রাদাউ যাকারু যায়ালিকা নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন তারা ফিরে আসলেন, তো তিনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা বর্ণনা করলেন যে এই সাহাবা আমাদের যাকে আপনি আমাদের সর্দার করে পাঠিয়েছিলেন, ইনি প্রত্যেক রেকাতে মানে সূরা ফাতিহা বা অন্য একটা সূরা পড়ার পরেও প্রত্যেক রেকাতে সূরা ইখলাস যে কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়তেন, মাস্ট বাধ্যতামূলক পড়তেন। ফাকাল রাসূলুল্লাহ বলেন যে সালুহু লি আইয়ি শাইইন ইসনাউ যালিকা, রাসূলুল্লাহ তাদেরকে বললেন যে তোমরা তাকে জিজ্ঞাসা করো যে সে এরকম কেন করতো, সে এরকম কেন করত। ফাসালুহু, লোকরা তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি এরকম কেন করতেন। ফাকালা, তো সেই সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন যে লিআন্নাহা সিফাতুর রহমান ওয়া আনা উহিব্বু আন আকরা বিহা,
সেই ব্যক্তি বললেন যে কেননা এই সূরার মধ্যে, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদ বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলার তৌহিদ বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যে একত হয়েছে, সেজন্য আমি পছন্দ করি যে আমি এই সূরাটাকে প্রত্যেক রেকাতের শেষে পাঠ করব। ফকলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তারা এই খবরটি রাসূল সাল্লামকে দিলেন যে সেই ব্যক্তি এই জন্য পড়ে, তখন রাসূল সাল্লাম বললেন যে আখবিরুহু, তোমরা তাকে খবর দাও, তোমরা তাকে সুসংবাদ দিয়ে দাও যে ইন্না আল্লাহ ইউহিব্বুহু, যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, কেননা সে আল্লাহ তাআলার একত্ববাদকে ভালোবাসে, আল্লাহ তাআলার একত্ববাদকে ভালোবেসে প্রত্যেক সূরার শেষে সূরা ইখলাস পাঠ করে, সেজন্য আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। সেই বুখারী হাদিস নম্বর 7375, সেই মুসলিম হাদিস নম্বর 813, সেই নাসাই হাদিস নম্বর 992। তো এ হাদিস থেকেও আমরা প্রমাণ পাই যে একজন সাহাবা রাদিয়াল্লাহু আনহু আমল ছিল যে তিনি প্রত্যেক রেকাতের শেষে সূরা ইখলাস পাঠ করতেন। তো এ হাদিসের উপর ভিত্তি করেও আমরা প্রত্যেক রেকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়তে পারি, সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়তে পারি, বা সূরা ইখলাসকে আমরা পড়তে পারি। তো টোটাল হাদিসের মোট কথা হলো যে আমরা জোহর বা আসর বা মাগরিব বা ঈশা প্রত্যেক সালাতের শেষের রেকাতগুলিতে, যেগুলিতে সূরা ফাতিহার পরে শুধুমাত্র আমরা যেগুলোতে আমরা শুধুমাত্র সূরা ফাতিহাই পড়ি, যদি আমরা চাই তাহলে সূরা ফাতিহার পরে অন্য একটা সূরা পড়তে পারি, এতে কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ এগুলো হাদিসসম্মত আমল হবে, কেননা হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে হযরত আবু বকর সিদ্দিক বা অন্য সাহাবাদের আমল ছিল যে তিনারা মাগরিব মানে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তেন। আর যদি আমরা প্রথম হাদিসটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরিমাণ কিয়াম করতেন, যে পরিমাণ সময় তিনি দাঁড়িয়ে থাকতেন, যদি সেই পরিমাণ আমরা দাঁড়িয়ে থাকতে চাই তাহলে আমরা সেই সময়টা মানে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ে সেই সময়টাকে যে গ্যাপ, সেই গ্যাপটাকে পূরণ করতে পারি। হ্যাঁ, হাযা মা ইন্দি আল্লাহু আলামিস সাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا الله محمد رسول الله.